নিজের মতো থাকতে পারা ও নিজেকে প্রকাশ করাটা জীবন ও ফুটবলে গুরুত্বপূর্ণ। বেড়ে ওঠার সময় তাই শিক্ষা পেয়েছি নিজেকে ও নিজের কাজকে ভালোবাসতে হবে। আমার শেকড়, আমার গায়ের রং, এমনকি আমার এই চুল না হলে আজ আমি এখানে একজন ব্যক্তি কিংবা ফুটবলার হিসেবে থাকতে পারতাম না। এটাই এখন পর্যন্ত আমার জীবনের গল্প। ব্রিটিশ এক পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের জীবনের গল্প বলছিলেন লেস্টার সিটি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ডের লভবরো শহরের এক যৌথ পরিবারে তার জন্ম। জন্মসূত্রে ব্রিটিশ হলেও হামজার বাবা ছিলেন ক্যারিবিয়ান এবং মা বাঙালি। বাবা তাদের ছেড়ে চলে গেলে পরবর্তীতে হামজা চৌধুরীর মা একজন বাঙালি ব্যবসায়ীকে বিয়ে করেন। জন্ম বাংলাদেশে না হলেও বাঙালি পরিবারে জন্ম হওয়ার সুবাদে বাংলার আলোপাতার সঙ্গী করে বড় হয়েছেন হামজা। হামজার দাদার বাড়ি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে। ছয় মাস বয়স থেকেই পরিবারের সঙ্গে বাংলাদেশে যাতায়াত শুরু হয় এই ফুটবলারের। হামজা মনে প্রাণে বিশ্বাস করেন তিনি বাংলাদেশি। আমি বাঙালি, আমার বাবা মা বাংলাদেশের, 20 বারের বেশি আমি বাংলাদেশে গেছি, গ্রামে কাদার মধ্যে ফুটবল খেলেছি, ইংল্যান্ডে নিজের বাড়িতে সবসময় বাংলাতেই কথা বলি। নিজে ফুটবলার হলেও বাংলাদেশে ক্রিকেটের খোঁজ রাখেন নিয়মিত তার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। চলুন এবার জেনে নেই হামজার ফুটবলার হওয়ার গল্প। কিভাবে হলেন আজকের এই হামজা চৌধুরী? খেলাধুলার বিভিন্ন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন প্যাভিলিয়ন চ্যানেল। নতুন ভিডিওর আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। 6 বছর বয়সে মায়ের হাত ধরেই প্রথম ফুটবল মাঠে যাওয়া। এক মৌসুম লভবরো এফসির হয়ে খেলেছিলেন দারুণ। খেলার প্রতি আগ্রহ দেখে লেস্টার সিটির যুবদল তাকে দলে ফেরায়। 16 বছর বয়সেই ডাক এলো লেস্টার সিটির সিনিয়র একাডেমি দল থেকে। 2016-17 মৌসুমে হামজা ধারে যান বার্টন এলবিয়নে। পরের মৌসুমে বার্টন চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পায়। তবে বার্টনে এক মৌসুম খেলেই আবার লেস্টারে ফিরে যান হামজা। হামজার ফিরে আসার মৌসুমেই লেস্টার সিটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়। কিন্তু তখনও হামজার অভিষেক হয়নি। 2017 সালের 28 নভেম্বর, এ যেন চৌধুরী পরিবারের স্বপ্ন পূরণের দিন। লেস্টার সিটির হয়ে অভিষেক হলো হামজার। প্রথম বাঙালি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে নাম লেখালেন ইংলিশ প্রিমিয়ার লিগে। আর তার পরের বছরই গায়ে জড়ালেন ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলের জার্সি। বাংলাদেশে জাতীয় ফুটবল দলের ম্যাচ তেমন একটা দেখা হয় না হামজার। তবে ম্যাচগুলো ইউটিউবে মাঝে মধ্যেই খুঁজে দেখার চেষ্টা আছে তার। কৌতূহল জাগতেই পারে, তবে কি বাংলাদেশের হয়ে খেলবেন হামজা? এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাংলাদেশের জার্সি পরে খেলতে আমার বালা লাগতো। বাংলাদেশের কথা তার মনে পড়ে সবসময়। তবে বাস্তবতাটা হামজার পরের কথাটি স্পষ্ট, আমি এখন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখি। যুব দলে যখন খেলছি তখন জাতীয় দলের হয়েও খেলতে পারবো। 2020 এর পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ডে মোট 4000 ফুটবলার আছে, যার মধ্যে মাত্র 10 জন ব্রিটিশ এশিয়ান। পরবর্তী প্রজন্মের ব্রিটিশ এশিয়ানদের ফুটবলের প্রতি অনুপ্রাণিত করতে হামজা চৌধুরীর জীবন কাহিনী নিয়ে ইএ স্পোর্টস একটি কমিক্স প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে হামজা মাই স্টোরি। হামজা শুধু বাংলাদেশের নয়, ইংল্যান্ডে প্রতিনিধিত্ব করছেন এশিয়ান ইংলিশদেরও।